জিগরে ডাক্তারি পড়ুয়াকে হত্যা ও বুধবার রাত্রে হামলার প্রতিবাদে এসইউসিআই এ ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধে মিশ্র প্রভাব পড়েছে উত্তর দিনাজপুর জেলায়। সকাল থেকে দু একটা সরকারি বাস চলাচল করলেও অন্যান্য দিনের চেয়ে কম। অন্যদিকে বেসরকারি বাস রাস্তায় চলাচল করতে দেখা যায়নি। জেলার বিশেষ করে রায়গঞ্জে বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে। এছাড়া জেলার বিভিন্ন জায়গায় বেশ বন্ধের মিশ্র প্রভাব পড়েছে। জেলার জেলা সদর রায়গঞ্জে সকাল থেকে বিভিন্ন দোকানপাট বাজারঘাট বন্ধ, ফলে সাধারণ মানুষেরা ভীষণ সমস্যার সম্মুখীন হন। জেলার রায়গঞ্জে বন্ধ সমর্থনকারীদের বন্ধের সমর্থনে বিভিন্ন জায়গায় মিছিল করে এবং পিকেটিং করে। তবে এখনও পর্যন্ত বন্ধকে কেন্দ্র করে কোনো জায়গা থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমার নাম দুলাল রাজবংশী, আমি এসইউসিআই কমিউনিস্ট দলের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক। আজকে দেখুন, আজকে গোটা ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরের মানুষ আজকে মর্মাহত, ব্যথিত। গত আরজিকর মেডিকেল কলেজে ট্রেনি ডাক্তার, তাকে হাসপাতালের মধ্যে ডিউটিরত অবস্থায় রেপ করে খুন করলো। এ পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, যে দুষ্কৃতীরা ঘরে ঢুকে পড়ছে সেখানে প্রশাসনের মদতে রাজ্য সরকারের পোষিত গুন্ডারা তারা এই ট্রেনি ডাক্তারকে খুন করলো। এবং খুন করার পর পশ্চিমবাংলার বিবেক মহিলা মা বন্ধা রাত দখল করে রাত্রি 11টায় অভিনব কায়দায় প্রতিবাদ করলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে। রায়গঞ্জ শহর হাজার হাজার মানুষ সারা রাত্রি ধরে প্রতিবাদে সামিল হয়েছে। এবং যেদিন এই প্রতিবাদ হচ্ছে সেই দিন রাত্রি 12টার পরে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে ওই আরজি করে ডাক্তাররা, যারা ওই ডাক্তার হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছিল, তাদের মঞ্চ ভেঙে দিন অবস্থানরত। এবং হাসপাতালের ভেতরে যেখানে সেমিনার রুমে খুন হয়েছিল মহিলা ডাক্তার, সেই সেমিনার রুমে তাদের প্রমাণ লোপাটের জন্য যেখানে রক্তাক্ত হাত ধুয়েছিল যে বাথরুমে, সেই বাথরুম ভেঙে দেওয়া হলো, সেমিনার রুম ভেঙে দেওয়া হলো, হাসপাতালে বেডের রুগীদের তছনছ করে দেওয়া হলো, বেড ভেঙে দেওয়া হলো। পুলিশ নীরব দর্শন। আজকে সেই পুলিশ, আজকে আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন রেখেছি, আপনার সন্তান কিন্তু নিরাপদ নয়। আজকে আমরা যখন এইখানে এই দাবিতে ন্যাশনাল স্ট্রিট, ন্যাশনাল রাস্তা, জাতীয় সড়ক আমরা যখন অবরোধ করছি, পুলিশ আমাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে, প্রতিবাদে আমাদের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে চাইছে। কিন্তু পশ্চিম বাংলার বিবেক আমাদের সাথে আছে। পুলিশ ভাইদেরও অনেকেই তাদের বিবেকের কারণায় তারা লাঠি উঁচু করতে পারছে না, হাত তাদের কাঁপছে, আমি লক্ষ্য করছি। তারা আমাদের সাথে আছে, কিন্তু উপরওয়ালাদের নির্দেশ তারা পালন করতে, তারা এক পা আগাচ্ছে, এক পা বিচ্ছে করে এগিয়ে আসছে আমাদের উপরে অত্যাচার করার জন্য, কিন্তু তাদের বিবেক সায় দিচ্ছে না। ফলে আজকে সারা পশ্চিম বাংলার মানুষ জেগে উঠেছে, সারা পশ্চিমবঙ্গ আজকে হরতালে স্তব্ধ।